দ্বিতীয় বর্ষ হেরিটেজ ক্রিকেট নকআউট টুর্নামেন্ট শুরু হলো 12ই জানুয়ারি। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই টুর্নামেন্টের সূচনা হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, উপপুরমাতা আমিনা আহমেদ, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ সহ বিভিন্ন কাউন্সিলর ও তৃণমূল কংগ্রেসের শহর ব্লকের যুব সভাপতিগণ। এবারে কোচবিহার শহরের 20টি ওয়ার্ডে মোট 128টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। হেরিটেজ কাপ নিয়ে কোচবিহার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক জানান, বিগত বছর কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। এবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে যে দল চ্যাম্পিয়ন হবে তাকে একটি ট্রফি এবং 1 লক্ষ টাকার নগদ ক্যাশ প্রদান করা হবে। পাশাপাশি যে দল রানার্স আপ হবে তাকে একটি ট্রফি ও 50,000 টাকা নগদ প্রদান করা হবে। এই খেলা বিগত বছর খুব ভালো সাড়া পড়েছিল কোচবিহার শহর জুড়ে, তাই এবার আশাবাদী খুব উৎসাহ উদ্দীপনার সাথে তরুণ যুব এবং ক্রিকেট প্রেমীরা এগিয়ে আসবেন এই টুর্নামেন্টের সাফল্য করতে। 128টি দলকে মোট 4টি জোনে ভাগ করা হয়েছে। কোচবিহার শহরের বাজারের মাঠ, রাজবাড়ি সংলগ্ন লিচুতলা মাঠ, এভিয়েনশিল কলেজের মাঠ এবং এমজিএন স্টেডিয়ামে 1 মাস ধরে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার, শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। ২৮ দলের হেরিটেজ কাপ, কোচবিহার শহরের সব টিম, সব ক্লাব শহরেরই। এখানে কিছু কিছু টিম এখনও ফিক্সারে আসতে পারেনি, ফিক্সারের জায়গা আছে, আরও কয়েকটা টিম ঢুকবে। এখন পর্যন্ত আমার ধারণা 120 টিমের ওপরে অ্যাটেন্ড করে ফেলেছে। 4টা মাঠে খেলা হচ্ছে, কোচবিহারের বাজারের মাঠ, কোচবিহার রাজবাড়ির পেছন লিচুতলার মাঠ, তারপর কোচবিহার ইন্ডিয়ান স্টেডিয়াম এবং দল খেলবে। এবং আমরা আশা করছি যে শহরের সব পাড়ারই ছেলেপেলে, যারা যুবক ছেলেরা আছে, সবাই মধ্যে অংশগ্রহণ করবে। ছোট বড় ক্লাব, বিভিন্ন সংগঠন, তারা অংশগ্রহণ। ফাইনালের দিন বিশেষ কেউ কি আসবে কি পুরস্কার বিতরণের সময়? কোনো প্রাক্তন খেলোয়াড় বা নামি দামি কেউ দেখা যাক, সেটা এখনই বলতে পারছি না, আশা করা যায় তো থাকবে। এবারে লিচুতলার মাঠে খেলোয়াড়দের সাথে পরিচিত